হ্যাঁ, ন্যাড়াপোড়া আমাদের প্রচলিত একটি নাম, একে চাঁচরও বলা হয়। কিন্তু শাস্ত্রগতভাবে এর আরেকটি বড় কাহিনী রয়েছে, যেখান থেকে আরেকটা নামও আমরা পাচ্ছি, সেটা হলো হোলিকা দহন। অ্যাকচুয়ালি ফাল্গুন মাসে শুক্লা পূর্ণিমার দিন যে সন্ধ্যাকাল প্রদোষ, এই প্রদোষকালে ভক্ত প্রহ্লাদকে মারার জন্য হিরণ্যকশিপু তার বোন হোলিকাকে নিযুক্ত করেছিলেন, যাতে প্রহ্লাদকে মেরে ফেলা যায়, কারণ তিনি বিষ্ণু ভক্ত ছিলেন। সেই জন্য মহারাজ প্রহ্লাদকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু হোলিকাকে দহন করেছিলেন বা হোলিকাকে বিনাশ করেছিলেন। আসলে হোলিকা ব্রহ্মার কাছ থেকে বর লাভ করেছিলেন, ব্রহ্মা তাকে তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বর দিয়েছিলেন যে অগ্নি তাকে কোনোদিনও স্পর্শ করতে পারবে না। সেই কারণে যখন হিরণ্যকশিপু প্রহ্লাদকে হত্যা করার জন্য অনেক চেষ্টা করেন কিন্তু কিছুতেই মারতে পারছিলেন না, সেই সময় হোলিকা হিরণ্যকশিপুর বোন তখন তাকে বলে যে আমি প্রহ্লাদকে কোলে নিয়ে একটি অগ্নিকুণ্ডর উপরে বসব, তাহলে কী হবে, প্রহ্লাদ মারা যাবে সেই অগ্নির তাপে, আর আমি তো ব্রহ্মার কাছ থেকে বর লাভ করেই আছি যে আমাকে অগ্নি স্পর্শ করতে পারবে না, সুতরাং আমার কোনো ক্ষতি হবে না, প্রহ্লাদ মারা যাবে। কিন্তু বিষ্ণুর এমনই মায়া যে ঘটল উল্টোটা, প্রহ্লাদ মহারাজের কোনো ক্ষতিই হলো না এবং হোলিকা উড়ে মারা গেল। কেন মারা গেল? তখন হোলিকা ব্রহ্মাজিকে চিৎকার করে জিজ্ঞাসা করলেন যে আপনি তো আমাকে বর দিয়েছিলেন, তাহলে বরটা মিথ্যে হলো কী করে, আমি পুড়ে ছাই হয়ে যাচ্ছি। তখন ব্রহ্মা তাকে দৈব বাণী করে জানায় যে এই বরটা দেওয়া হয়েছিল তোমাকে রক্ষা করার জন্য, যাতে তুমি নিজেকে রক্ষা করতে পারো অগ্নি থেকে, কিন্তু কাউকে বিনাশ করার জন্য না। কিন্তু আজকে তুমি অন্যকে বিনাশ করার জন্য যদি এই বরকে উপভোগ করো, তাহলে সেটা তো কার্যকরী হবে না। যাই হোক, এই ছিল হোলিকা দহনের মূল গল্প। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে শুভ এবং অশুভ, এই দুটো জিনিস এখনো পৃথিবীতে আছে। আমি রাক্ষস দৈত্য দানব ভূত পেদের কথা যাচ্ছি না, এই দুটো আমরা অবশ্যই বলতে পারি এই বিজ্ঞানের যুগে এসে যে শুভ আছে অশুভ আছে। তাহলে এই অশুভকে বিনাশ করার জন্য এই তিথিটি ভীষণই গুরুত্বপূর্ণ এবং মাহাত্ম্য আছে। এইবার আমি মূল বিষয়ে আসি, সেটা হল এই ন্যাড়াপোড়াই বলুন বা চাঁচরি বলুন বা হোলিকা দহনই বলুন, যে নামেই বলুন না কেন, এর একটা বিশেষ মাহাত্ম্য বা বৈশিষ্ট্য আছে। এছাড়া বিজ্ঞানভিত্তিক আর একটি বৈশিষ্ট্য এটাও বলা দরকার যে আমাদের সারা বছরের যে জঞ্জাল, সেটা একটা সময় পুড়িয়ে নষ্ট করে দিলে কী হয়, পরিবেশের যে মানে পরিষ্কার অপরিষ্কারের যে ভারসাম্য সেটা রক্ষা হয়। অন্যদিকে আরেকটি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে এই সময় গাছের শুকনো পাতা
ঝরে পড়ে এবং চারিধারে নোংরা হয়ে যায়। ফলে সেই পাতাগুলোকেও যদি পুড়িয়ে দেওয়া যায় তাহলেও সমস্ত জায়গাটা পরিষ্কার থাকে। এবং রবীন্দ্রনাথ ঠাকুরও এই নেড়াপোড়াকে উদ্দেশ্য করে তিনি অনেক কথা বলেছেন যে চৈত্রের অবসান হোক, আবার নতুন করে বর্ষ, নববর্ষ সব কিছুকে নতুন করে তৈরি করুন, পরিষ্কার। তাহলে এটা থেকে আমরা বুঝতে পারছি যে এর অনেক মাহাত্ম্য আছে। তবে আজকে আমি যেটা বলবো সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ। আমি আজকে যে কথাটা বলছি সেটা হলো যে আমি যাদের বিভিন্ন দোষ আছে বলেছি, যেমন বাড়িতে প্রেতজনিত দোষ, বাস্তুজনিত দোষ, পিতৃজনিত দোষ, গ্রহজনিত দোষ, নানা রকমের যে দোষের কথা বলেছি যাদেরকে বলেছি, আর যাদেরকে বলিনি উভয়ই এই আজকের তিথিতে অবশ্যই বাড়ির একদম এন্ট্রান্স, যেখানে আপনার উঠোন বা মূল গেট, সেই গেটের সামনে কিছু খড়, বিচুলি হোক, খড় হোক, যারা শহরে থাকেন, আর যারা গ্রামে গঞ্জে থাকেন তারা তো গাছের লতা পাতা, শুকনো লতা পাতা জ্বালিয়ে খুব বেশি করার দরকার নেই, কেন এতেও তো একটা পলিউশন হয়, ধোঁয়া হয়। কিন্তু যতটুকু হয় সামান্য কিছু জ্বালিয়ে অবশ্যই তার সামনে একটা দীপ দান করবেন, একটি ধূপকাঠি দান করবেন এবং তিনবার ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র উচ্চারণ করবেন। ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র উচ্চারণ করবেন, তাহলে দেখবেন যে একটা পজিটিভিটি আপনার ঘরের মধ্যে ঢুকছে এবং নেগেটিভিটি দূর হয়ে যাচ্ছে। কালকে একটি পেতনির গল্প, মানে গল্প মানে ঘটনা, সত্য ঘটনা আমার কাছে এসছে, একটি ব্যাপার, আমি খুব শিগগিরই সেটা আলোচনা করব কি হয়েছে। যে লোকেরা এখনও বিশ্বাস করেন না যে ভূত প্রেত আছে, তাই যে পেতনি আছে এবং সে কীরকম ক্ষতি করছে সেটা আমি দেখাবো বা বলবো, তাহলেও আপনারা কিছু বুঝবেন। যাই হোক, তাহলে আজকে আমি সবার কাছে অনুরোধ করব যে আজকের এই তিথিতে মোটামুটি আজকে সন্ধ্যাবেলা আপনারা সবাই ঘরের সামনে এক ছোট্ট করে একটি নেড়াপোড়ার আয়োজন করুন, শুকনো লতা পাতা দেবেন। তবে কী কী পাতা দেবেন না, যেমন শুকনো বেলপাতা, শুকনো যোগ্য ডুমুরের পাতা, শুকনো বট পাতা, শুকনো অশ্বত্থ পাতা, এইগুলি দেবেন না। এছাড়া আপনি যে কোনো গাছের পাতা, শুকনো পাতা, আর যাদের শুকনো পাতা নাই তারা ওই খড়, বিচুলি বা পুরানো কাগজ। আর একটা কথা বলি, এতে কী হয়, আর একটা জিনিস উপকার হয়, সেটা হলো দেখবেন এই শীতের পরে পরে এই সময়ে প্রচুর মশা মাছির উপদ্রব হয় প্রচুর পরিমাণে। এই এই আগুনের তাপে ওরা নিজেরাই এসে ওই আগুনের আলোতে, তাপে বলছি কেন, আগুনের আলোতে ওরা নিজেরাই খায় পাগলের মতন ছুটে আসে এবং ওই আগুনের তাপে পুড়ে মারা যায়। ফলে এই মশামাছি মারা মানে প্রতিরোধ করার জন্যও কিন্তু এই নেড়াপোড়ার একটি বিশেষ মাহাত্ম্য আছে বা প্রয়োজনীয়তা আছে। সেই জন্য সবাই আসুন, শুনলে ভালো, না হলে আমার কোনো ব্যাপার নেই, যারা আমার কথা শোনেন মানেন তারা এই কাজটা করে দেখুন, আমার মনে হয় 7 দিনের মধ্যে একটি ভালো ফলাফল পাবেন। আজকে এখানেই, এরপরে আবার অন্য দিন অন্য কথা আলোচনা করা যাবে।